हर एक फ्रेंड कमी ना होता है, बोले तो हर एक फ्रेंड कमी ना होता है, हर एक फ्रेंड कमी ना होता। हे गाइस, तुम्हारा सबाई कैमन आछो? आशा करी सबाई भालो आछो। तो आज के हच्छे 2nd अगस्ट, कल छिलो 1st अगस्ट रविवार, अगस्ट मासेर प्रथम रविवार। तो कल के दिनटा हच्छे वार्ल्ड फ्रेंडशिप डे। तो फ्रेंडशिप डे जन्य कल के प्रचुर शरीरटा असुस्थ थाकार जन्य कल के बंधुदेर साथे सेरकम कोनो टाइम दिते पारिनि। तो आज के आमरा बेरिये पड़ेछि एकटु बंधुदेर साथे ब्लग करब। तो बंधुरा बोलो कि रे, कल के तो फ्रेंडशिप डे हो गेलो किन्तु तोरा तो देखा पात्ता नहीं, किछु खालि ना, तो आज के मिष्टि खाबि नि? तो সেই জন্যই আমরা আজকে বেরিয়ে আছি। আমি আছি, ভাই আছে, ভাই গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, ভাই আছে, আমরা এখন যাব। তো বন্ধুরা সবাই এগিয়ে চলে গেছে, তারা মিষ্টি দোকানে যে আমাদের জন্য ওয়েট করছে। তো আমরাও বেরিয়ে পড়েছি, চলো তোমাদেরকেও নিয়ে যাব। তোমরা আশা করি সবাই ভালো আছো, আর যদি না ভালো থাকো তাহলে ব্লগটা দেখো। ফার্স্ট টাইম হাতে ব্লগিং ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম আজকে ব্লগ করতে। তো আজকে যাব আমরা মিষ্টির দোকানে, বন্ধুরা সেখানে ওয়েট করছে মিষ্টি খাবে বলে, আমরাও যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাব। বন্ধুগুলো যতই খারাপ হোক কিন্তু মনের মধ্যে তো ওরাই থাকে। তো হচ্ছে যে ওদের সাথে আজকে দেখা করব, ওরা আছে ওখানে ওয়েট করছে আমার জন্য মিষ্টি খাবে বলে। এত লোভী, আমার আগে ওরা গিয়ে মিষ্টি দোকানে অর্ডার দিয়ে নিয়েছে, অর্ডার দিয়ে ওরা বসে রয়েছে আমাদের জন্য, হয়তো ফেলে নিয়েছে হয়তো 500 টাকা, তারপর আমাকে দেখেছে। চলো গিয়ে দেখা যাক ওরা কি করছে আমাদের জন্য। বন্ধুগুলো প্রচন্ড হারামি টাইপের হয় কুত্তাগুলো, কতগুলো বন্ধু এখানে আছে আর কতগুলো বন্ধু বাইরে চলে গেছে কাজে, কেউ সোনার কাজ করে, কেউ বাইরে সবাই থাকে। তো ওদেরকে ফোন করলাম কালকে, ফোন করতে ওরা বলছে আমরা তো প্রচুর এনজয় করছি, তুমি এসলে ভালো হতো, আমি তো যেতে পারলাম না। বন্ধুগুলো যতই হারামি হোক তবু ধরা মনের মধ্যেই থাকে, কেন বলতো পৃথিবীতে সব থেকে যদি বড় সম্পর্ক বা রিশতা বলা হয় তাতে কিন্তু বাবা মাকেই বোঝায়, কিন্তু বাবা মায়ের পরের স্থান যদি ধরা হয় তো সেটা হচ্ছে বন্ধু। কেন বলতো, বন্ধুর যে বন্ধুর মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু আবেগ থেকে হয় না, সেটা মনের ভেতর থেকে হয়, যেটা কখনো ভেঙে যায় না কোনো সহজে। আর যদি তুমি কখনো কোনো সময় বিপদে পড়ো, কিন্তু বাবা মা তো এগিয়ে আসবেই, কিন্তু সবার আগে সেই বন্ধুরাই কিন্তু তোমার সামনে এগিয়ে এসে দাঁড়াবে। তোমার গায়ে তোমাকে যদি কেউ কিছু বলে থাকে হয়তো ওরা সেটা গায়ে নিয়ে দেবে, কিন্তু তোমার গায়ে আঘাত দিতে দেবে না, একদম তোমাকে কখনো ছোট করবে না। ঠিক তেমনই আমার বন্ধুগুলো হারামি হলো, মানের মনের মধ্যে অনেকটা জায়গা নিয়ে রেখেছে ওরা। আস্তে 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 তো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, এবার ওদের সাথে আমরা যাব মিষ্টি দোকানে। কোথায় যায় দেখি, যে পেছনে আছে সুমন, আছে এটা সুমন, এটা হচ্ছে বজ। এদিকে মুখটা দেখা না, এটা হচ্ছে বজ। আর এই যে বিশ্বাদা এদিকে দাঁড়িয়ে আছে গাছের ঠেক দিয়ে, কদম গাছে। আরে আরে দেরি, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট কর, ওয়েট 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 ওয়েট। আমরা এসে পৌঁছে গেছি, আমার বন্ধুরাও আছে। তো আমরা এখন মিষ্টি দোকানের কাছে চলে আসছি, এটা হচ্ছে আমাদের সেই মিষ্টি দোকান। আমরা এখানেই বেশিরভাগ টাইম আমি আমার বন্ধুরা এখানে খেয়ে থাকি মিষ্টিটা। তো আজকে ওরা কী খায় দেখা যাক। ক্ষীরকদম আছে, কালাকাঁদ আছে, কি খাবি সুমন, কি খাবি? তুই কি খাবি? হ্যাঁ, অর্ডার দিচ্ছে ওখানে দোকানে, কি কি অর্ডার দিচ্ছিল? আমি তো
গজা একটা নিয়ে আসে ওরা, কালো জাম এর প্রিয় সুমো না। ভাই আমি ফুড ব্লগার নয়, তবু আজকে আসছি এখানে মিষ্টি খেতে বন্ধুদের জন্য। তো ওগুলো বসছে এবার, মোটামুটি যা থাকবে তখন আমি সবই শেষ করে দেবে। এবার কি কি আইসক্রিম আছে, আবার আইসক্রিম খাওয়া হবে, কি কি আইসক্রিম আছে ওটা দেখি। আমুলের কি মাল আছে? আমুলের কিছু নাই, নাটি এই নাটি ক্রাঞ্চি চলবে। আমি কোন খাবো, কোন তোমাকে দিয়ে দিব, দাও তো দাও, যেটা ভালো হবে দাও। এটা হচ্ছে নাটি ক্রাঞ্চ ডাবল কুলার, খুবই টেস্টি। কত প্রাইস আমি জানি না, গজ খাওয়াচ্ছে আজকে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। আমার শুধু 100 গ্রাম বুদা, প্রত্যেকের হাতে একটা করে বুদা দিয়ে দিয়েছি, আমার কমপ্লিট হয়ে আছে না। দেখুন একটু খেতে বললাম, অর্ধেকটা একবারে নাই খাওয়া। বন্ধুরা এখন আনলিমিটেড খেয়েই চলছে, মানে ওদের পেটে যে কি আছে রাহু না কি আছে ভগবান জানে, এখনো খেয়েই চলছে ওরা। ওদের কোনো খাবার শেষ নেই, আনলিমিটেড খেয়ে থাকে। আবার রাত্রিতে গিয়ে পার্টি হবে, আইটেম হয়েছে, তো কী কী থাকবে আমার জানা নেই। পার্টির দায়িত্ব অন্য একটি বন্ধুর কাছে আছে, সেই করবে। তো কালকে আমি আমার যেসব ফ্রেন্ডগুলো বাইরে থাকে, মানে সোনার কাজ করে, কেউ অন্য কারখানাতে কাজ করে, তাদের সাথে আমি কথা বলেছিলাম, ফোন করেছিলাম। তো তাদের সাথে কী কী হয়েছে সেগুলো একটু শোনাবো তোমাদেরকে, কল রেকর্ডিংগুলো। তো তারপর নেক্সট কী হয় প্ল্যানটা আজকে রাত্রিতে সেটাও আমরা দেখাবো। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফার্স্ট টাইম এই ব্লগ করছি, ইউটিউবে এসেছি নতুন, তো তোমরা যদি না হেল্প করো আমরা কখনো এগোতে পারবো না, তোমাদের হেল্পের খুব দরকার। তোমরা হেল্প করে দাও, সাবস্ক্রাইবটা করে দেবে চ্যানেলটাকে অবশ্যই, নতুন যদি আসো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটু লাইক করবে, তোমরা লাইক করলে তবে আমরা একটু উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সুমন আসছে, ভাই আসছে, কে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এত তাড়াতাড়ি বজো আসছে, কি রে কি খবর, আমি বলতাম নি, কি
দাদার দোকানে মিষ্টি গুলো খুবই সুন্দর, একদম মিষ্টি আছে, তার সাথে আরো কি কি সব বিক্রি করছে, মিষ্টি গুলো খুব ভালো আছে। তো এসে আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেল এখানে, আজকের মতো ফ্রেন্ডশিপ ডে কমপ্লিট। ফ্রেন্ডশিপ ডে কালকে চলে গেছে, তবু আজকে আমরা 1 টাকা ফেরত হয়েছে আপাতত, দেখলাম লাইভ পেমেন্ট করে দিয়ে আসলো। দুধদার মিষ্টি দোকান থেকে মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে। তো আজকের মতো এই যে পেছনে দাদারা আসছে, ওরা হয়তো বাড়ি যাবে না, এখন কোথায় যাবে আমি বলতে পারছি না ঠিক। তো আমরা, আমি আর ভাই, আমরা এগিয়ে চলে যাচ্ছি। তো ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর যদি ভালো লাগে লাইক করবে। ইউটিউবে নতুন এসেছি, তোমাদের হেল্প খুব দরকার। ঠিক আছে, ওকে বাই, দেখা হবে নতুন ভিডিওতে।